কমরেড সভাপতি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের সাধারণ সম্পাদক কমরেড সীতারাম এই চড়ে আমাদের পলিত বোর অন্যান্য সদস্যবৃন্দ যারা মঞ্চে আসীন আছেন এবং আপনারা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের প্লেনাম উপলক্ষে পশ্চিমবাংলার পার্টির আহ্বানে সারা দিয়ে লাখো লাখো মানুষ ব্রিগেডকে ভাসিয়ে দিয়েছেন আপনাদের মধ্যে উপস্থিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন অভিভাবক মন্ডলের মা ও বোনেরা ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের ত্রিপুরার জনগণের পক্ষ থেকে আন্তরিক উষ্ণ সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি দেশের একটি কঠিন পরিস্থিতিতে আমাদের পার্টির সাংগঠনিক প্ল্যানাম কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অবস্থা ভালো না উনিশ বিশ মাস আগে যে লোকসভা নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনে ক্রমাগত দশ বছর কংগ্রেস দলের নেতৃত্বে কেন্দ্রের সরকার ছিল মূল্যবৃদ্ধির কারণে কৃষির সংকটের কারণে কৃষকের আত্মহত্যার কারণে বেকার সমস্যার ক্রমবৃদ্ধির কারণে এবং আচ্ছাদ দুর্নীতির কারণে ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছিল বিজেপি বিকল্পের স্লোগান নিয়ে আচ্ছাদিন দিন আনবার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল কিন্তু বিশ মাসের অভিজ্ঞতায় আমরা দেখছি জিনিসের দাম কমছে না বাড়ছে বাড়ছে টাকার দাম কমছে মুদ্রাস্ফীতি ঘটছে কৃষিতে সংকট হচ্ছে কৃষকের আত্মহত্যার ঘটনা চলেছে বেড়েই বেকাররা কাজ পাচ্ছেন না কেন্দ্রীয় সরকারের নানা দপ্তরে লক্ষ লক্ষ শূন্য বাতিল হয়ে যাচ্ছে নতুন নিয়োগের কোনো ব্যবস্থা কেন্দ্রের বিজেপি সরকার গ্রহণ করছে না পাশাপাশি দুর্নীতির আচ্ছার ঘটনা প্রায় প্রতি সপ্তাহে প্রতি মাসে নূতন করে দেশের মানুষের সামনে উপস্থাপিত হচ্ছে যাতে কেন্দ্রের বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রীরা রাজ্যে রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রীরা জড়িয়ে পড়ছেন এ থেকে এটা পরিষ্কার কংগ্রেস এবং বিজেপির মধ্যে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে কোনো ফারাক নেই আধরের একটা পিঠ যদি কংগ্রেস হয় অপর পিঠ হচ্ছে বিজেপি কিন্তু ভারতবর্ষের মানুষ শ্রমিক কৃষক কর্মচারী ছাত্র যুবক শ্রমজীবী অংশের মানুষ তারা এই আক্রমণকে মেনে নিচ্ছেন না প্রতিবাদে দেশের রাজ্যে রাজ্যে কোণে কোণে তারা সংগ্রামের ময়দানে সমবেত হচ্ছেন দোসরা সেপ্টেম্বর ঐতিহাসিক শ্রমিক কর্মচারী শ্রমজীবংশের মানুষের ধর্মঘট দশ থেকে পনেরো কোটি মানুষ অতীতের সমস্ত রেকর্ডকে মান করে দিয়ে ধর্মঘট সফল করেছে এতে ভিটার সন্ত্রস্ত বিজেপি সরকার গরিব মেহনতি মানুষের ঐক্যকে বিরস্থ করবার জন্য সাম্প্রদায়িকতার তাস খেলতে শুরু করেছে হিন্দু রাষ্ট্র সংখ্যালঘুদের বিরুদ্ধে বিশেষ করে মুসলমান খ্রিস্টান সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বরোচিত আক্রমণ সংগঠিত করে চলেছে এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের শ্রমিক কৃষক কর্মচারী ছাত্র যুবক মেহনতি অংশের মানুষের একটাই প্রশ্ন এই থেকে আমাদেরকে কে রক্ষা করবে বিকল্প আমরা ভারতের কমিউনিস্ট পার্টিমার্ক আমাদের একুশতম সর্বভারতীয় মহাসম্মেলন থেকে ভারতবর্ষের মানুষের সামনে বিকল্পের ঘোষণা দিয়ে বলেছে বিকল্প হচ্ছে বাম এবং গণতান্ত্রিক শক্তি এবং বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে গেলে পর ভারতের কমিউনিস্ট পার্টি মাঝবাজি ভারতবর্ষের বামপন্থী কমিউনিস্ট আন্দোলনের প্রধান পুরোধা শক্তি তাকে শক্তিশালী করতে হবে সারা ভারতবর্ষের কোণে কোণে এই পার্টিকে সংহত করতে হবে বাম গণতান্ত্রিক শক্তি আকাশ থেকে পড়বে না মাটি ফুরে উঠবে না এই শক্তি শ্রমিকের আন্দোলন কৃষকের আন্দোলন ক্ষেত মজুরের আন্দোলন যুবকের আন্দোলন ছাত্রের আন্দোলন মামুনদের আন্দোলন শিক্ষক কর্মচারীদের আন্দোলন উপজাতি তপসিলে সংখ্যা সংখ্যালঘু ছোট মাঝারি ব্যবসায়ী গণতান্ত্রিক দেশপ্রেমিক মানুষের সংঘবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই বাম গণতান্ত্রিক শক্তি সংহত হবে এবং বিকল্পের স্লোগান বিকল্প কর্মসূচি উপস্থিত করে সারা ভারতবর্ষের বুক থেকে কংগ্রেস এবং বিজেপি কে হঠিয়ে একটা পরিমাণ্ডল তৈরি করে মানুষের জীবনের মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য নূতন পথের দিশা দেবে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেটা নিঃসঙ্কোচে আমরা বলতে চাই ভারতবর্ষের এই বাম গণতান্ত্রিক বিকল্পকে সংহত করতে গেলে পর পশ্চিম বাদ দিয়ে সম্ভব না পশ্চিমবাংলার বুকে বাম গণতান্ত্রিক শক্তিকে সংহত করতে হবে পশ্চিমবাংলায় আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তৃণমূল কংগ্রেস স্লোগান দিয়েছিল পরিবর্তনের বামফ্রন্ট সরকার হাটাও তৃণমূল সরকার বসাও তাহলে এই পরিবর্তন আসবে পশ্চিমবাংলায় এগিয়ে যাবে আপনারা পশ্চিম বাংলার মানুষ জীবনের অভিজ্ঞতায় গত পাঁচ বছরে আপনারা বুঝতে পেরেছেন বামপন্থী ফ্রন্টের বিকল্প তৃণমূল কংগ্রেস না তৃণমূল সরকার না বামপন্থী ফ্রন্টের বিকল্প এই পশ্চিম বাংলায় আরো সম্প্রসারিত সুসংহত সমৃদ্ধ চিন্তা চেতনায় উদ্বুদ্ধ উদ্ভাসিত বামফ্রন্ট 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 এর কোনো বিকল্প নেই তাই পশ্চিমবাংলার ভেতর এবং পশ্চিমবাংলার বাইরের প্রতিক্রিয়াশীল শক্তি আন্তর্জাতিক প্রতিক্রিয়ার শক্তির পরে পুষ্ট হয়ে বাংলার বুকে বামপন্থী শক্তিকে ধ্বংস করবার জন্য প্রধানত আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা কর্মী সংগঠকদের বিরুদ্ধে তাদের বুকের রক্তে পশ্চিম বাংলার রাজপথ রানা করে দিয়ে তারা মনে করছে এই স্বৈরাচারী শাসক গোষ্ঠী কেন্দ্রের এই সাম্প্রদায়িক অশুভ শক্তি তারা হাত মিলিয়ে ভারতবর্ষের বুকে একটা অয়াজক পরিস্থিতি তারা কায়েম রাখতে পারবে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনাদের কাছে বিশেষ করে যে আবেদন করব আজকে এই ব্রিগেড ভরিয়ে দিয়ে আপনারা নূতন ইতিহাস তৈরি করেছেন রচনা করেছেন কিন্তু আত্মসন্তুষ্টির কোন অবকাশ নেই আরও নতুন মানুষকে জয় করে আমাদের সঙ্গে আনতে হবে পাঁচ বছর আগের নির্বাচনে আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের একটা অংশ আমাদের ভুল বুঝেছেন অথবা আমরা তাদের কাছে তাদের মনের যে প্রশ্ন তাদের মনের যে ক্ষোভ বিক্ষোভ তার স্পষ্টিকরণ দিয়ে তাদের মন জয় করে তাদেরকে আমাদের সঙ্গে রাখবার ক্ষেত্রে হয়তো যথাযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারেনি কিন্তু এই পাঁচ বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে তাদের একটা উল্লেখযোগ্য অংশ তারা আবার নূতন করে এই বামপন্থী ফ্রন্টের মঞ্চে সমবেত হয়েছেন লাল ঝাঙ্গা আবার তারা তুলে ধরবার চেষ্টা করেছেন তারপরেও এখনো যারা বামপন্থী বৃত্তের মধ্যে ছিলেন তার বাইরে রয়ে গেছেন তাদেরকে জয় করে আনার জন্যে তাদের সাথে আমাদের নিবিড় জীবন্ত যোগাযোগ গড়ে তুলতে হবে শুধু যারা বামপন্থী বৃত্তে পূর্বে ছিলেন তাদেরকে জয় করে না শুধু বামপন্থী ফ্রন্টের মধ্যে যারা আছেন তাদের মধ্যেই আমাদের ঘোরাফের না তার বাইরে বহু মানুষ আছে এমনকি তৃণমূলের মধ্যেও পুরনো মানুষ যারা একটু বিবেকবান যারা একটু যারা সব চিন্তা করেন তাদের মধ্যেও তৃণমূলের দুঃশাসনের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে খুব সেখানে দানা বাড়ছে তাদের সঙ্গেও আমাদের কথা বলতে হবে তাদের মন জয় করতে হবে তাদেরকে জয় করে আমাদের এই বামপন্থী আন্দোলনের বৃত্তে মঞ্চে তাদেরকে সমবেত করার চেষ্টা করতে হবে এই কাজ বলা যত সহজ কার্যকরী করা ততই কঠিন এই সম্পর্কে সচেতন থেকেই বলছি পশ্চিমবাংলার মাটি এটা দুর্চয় ঘাঁটি দুর্বৃত্তদের এটা বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে এই ব্রিগেডের ময়দান থেকে আবার নতুন করে শপথ নিতে হবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে ভারতবর্ষকে পথ দেখাবার ক্ষেত্রে এই বাংলাই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল তাই ব্রিটিশ সাম্রাজ্যবাদ সেদিন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে পর্যদস্ত করবার জন্য ঠেকিয়ে রাখবার জন্য বাংলার বিরুদ্ধে হোটেল চক্রান্ত করে আক্রমণ সংগঠিত করেছিল কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে তারা ঠেকে রাখতে পারেনি স্তব্ধ করতে পারেনি এই বাংলার বুকে ইন্দিরা গান্ধী সিদ্ধার্থ শঙ্কর রায়রা কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামপন্থী ফ্রন্টের বিকাশকে প্রতিহত করবার জন্য আধা ফ্যাসিস্ট সৈন্য সন্ত্রাস কাম করেছিল তার মধ্য দিয়ে তারা দুঃস্বপ্ন দেখছিল যে পশ্চিমবঙ্গার বুকে লাল ঝান্ডাকে তারা সলিল সমাধিতে পাঠাবে কিন্তু তার বিরুদ্ধে মাথা উঁচু করে বুক চিটিয়ে লড়াই করে এই অশুভ শক্তিকে প্রত্যাখ্যান কুণ্ঠাসা করে আপনারা লাল ঝান্ডার বিজয় সেখানে আপনারা উড়িয়েছেন চৈত্রিশ বছর এক টানা পশ্চিম বাংলার বুকে বামফ্রন্ট সরকার পরিচালনার মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের সামনে নতুন বক্তা আপনারাই কিন্তু ঘোষণা করেছেন জরুরি অবস্থার তাও আপনারাই করার ক্ষেত্রে প্রতিহত সারা ভারতবর্ষের সামনে গণতন্ত্র পুনরুদ্ধার ব্যক্তি স্বাধীনতা পুনরুদ্ধার এই সংগ্রামে নেতৃত্বের ভূমিকা আপনারাই দিয়েছেন তাই আজকে এই অতীত ইতিহাসকে স্মরণে রেখে পরিবর্তিত পরিস্থিতিতে নূতন যে দায়িত্ব পশ্চিমবাংলা উপর আজকে বড়তেছে সেই দায়িত্ব প্রতিপালনের জন্য পশ্চিম বাংলা পেছিয়ে থাকবে না পশ্চিম বাংলা উঠে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে মাথা উঁচু করে দাঁড়াবে নূতন শক্তির সমাবেশ করবে এই লড়াই শুধু বাংলার জন্য না এই লড়াই গোটা ভারতবর্ষের জন্য লড়তে হবে এবং পশ্চিম বাংলা পশ্চিম বাংলার বামপন্থী শক্তি লাল ঝান্ডা সে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে সারা ভারতবর্ষকে পথ দেখাবার ক্ষেত্রে তারা ঐতিহাসিক ভূমিকা নেবে এই বিশ্বাস ব্যক্ত করে এই জনসমুদ্রে আপনারা যারা সমাবেত হয়েছেন আপনাদেরকে আরেকবার অভিনন্দন জানিয়ে লাল সালাম জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি আপনারা ভালো থাকবেন আসন্ন নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করবেন আপনারা সকলে আমার নমস্কার গ্রহণ করবেন যে বন্ধুগণ